হচ্ছে আপনাদের কি বলবো। তার কিন্তু ঠাকুরের কাছে আমি প্রার্থনা করছি যে ঠাকুর যাতে বৃষ্টি না হয়, সেই সময় আমি আমার বাবাকে, আমি যখন হিন্দুস্তানকে হেল্প পয়েন্টে, আর আমার বাচ্চা তো আমার কাছে নেই, আমার বাচ্চা তো ওইদিকে ঘুরছে, তো আমার বাবাকে আমি বললাম যে আমার বেবি কোথায়। আমার বাবা বলছে আছে আছে, এখানেই আছে এই হসপিটালে, বললো না ডক্টর একটু প্রবলেম আছে হয়েছে তো সেই কারণে এখানেই আছে। হঠাৎ করে আমার দাদাকে আমি বললাম, আমার গুড্ডুদা বলে আমার দাদা আছে, আমার জ্যাঠু জেঠির ছেলে, তো সে হঠাৎ করে আমি তাকে জিজ্ঞাসা করলাম কী রে আমার মেয়ে কই, বলছে তোর মেয়ে তো শিশুমঙ্গলে এখন। তো ভগবানের কাছে প্রার্থনা করছি এরকম ঘটনা যাতে কারোর সাথে কোনোদিন না হয়, সবার মা বাচ্চা মা যেন সুস্থ থাকে, তার ফলে যাতে তার সন্তান সব সময় থাকে, আমার সাথে যে ঘটনা ঘটেছে যাতে এরকম ঘটনা কারোর সাথে না ঘটে। আপনারা ভাবুন ওই সময় বিদ্যুৎ চমকাচ্ছে আর আমি ঠাকুরকে ডাকি ঠাকুর যাতে আমার মেয়ের না বৃষ্টি হয় বৃষ্টি। আপনারা ভাবুন অ্যাম্বুলেন্স করে তো বাইরে বেরিয়ে তবে তো ডক্টরের কাছে যেতে হবে, তাই না? তবে তো হসপিটালে যেতে হবে, একটু হলে তো যেতে হবে। ওই বাচ্চা যদি ভেজে তাহলে আপনারা ভাবুন তো, তার মধ্যে 5-6 ঘন্টা সে ঘুরেছে, আপনারাই দেখুন আপনারাই বলুন যে 5-6 ঘন্টা ঘুরেছে কি না। তো এইভাবে আমার মেয়ে আমার কাছে আসে, 19 দিন পর আসে, সে ডক্টর আমার কাছে ভগবান, আমার কাছে সব। সেই ডক্টরকে এখনও আমি ডাক মানে এখনও দেখাই আমার মেয়েকে, তা মানে সে মানে তার মানে ধরুন ঝোর অনেকে আছে, অনেক মারাই আছে যে ডক্টর হয়তো বলছে তার বাইরে আমরা একটু করে দেখি, কিন্তু আমি সেটা করি না, ডক্টর যেটুকু বলবে আমি সেটুকুই করি, তার এক পাও আমি এক্সট্রা কিছু আমি মেয়ের জন্য করি না। ডক্টর যেভাবে বলে আমার মেয়েকে কেয়ার করতে আমি সেভাবেই আমার মেয়েকে কেয়ার করি। আমার মেয়ের নিশ্চয়ই তোমরা অনেক ভিডিও দেখেছে, তোমরা উইশ করো যাতে আমি আর আমার মেয়ে খুব সুস্থ মানে ভালোভাবে থাকে। আমার কথা ছাড়ো, আমার মেয়ে যাতে সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, ওর তো লাইফটা পড়ে রয়েছে, ওর এখনও অনেক জীবন পড়ে আছে, তো আমার মেয়ে যাতে ভালো থাকে আপনারা সেই প্রার্থনা করুন ভগবানের কাছে। এখন আমার মেয়ে ভালো আছে, খুবই সুস্থ আছে, কোনো প্রবলেম নেই। 19 দিন পর যখন আমার মেয়েকে পাই, আমি খুব কষ্ট করে আমার মেয়েকে মানুষ করেছি, খুব কষ্ট করে, এমনকি পাখা পর্যন্ত চালাতাম না ওকে গরমের মধ্যে রাখতে হবে বলে, হিট আমাদের হিট কেনা হয়নি সেই মুহূর্তে, ডক্টর সে কথা কিছু বলেও নি, তো ওকে পুরো একদম গরমের মধ্যে আমরা রেখেছিলাম, মানে আমরা গরমে থেকেছি, মানে আমাদের ঘাম ঝরছে কিন্তু আমরা এক মুহূর্তের জন্য পাখা চালাইনি, তার মানে ভাবুন কতটা কষ্ট করে করেছি। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে বাই, টাটা। যদি তোমাদের আপনাদের মনে হয় যে কোনো কিছু জানার আছে, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আজকের জন্য এটুকুই, বাই, টাটা।